নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে যাচ্ছে আফগানিস্তান। ভারতের গ্রেটার নয়ডায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 9 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টেস্টের জন্য 20 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ঘোষিত আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াডে নেই রশিদ খান। 20 জনের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি এই লেগ স্পিনারকে। ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100 2024 সালের আসরে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রশিদ খান। টেস্ট শুরুর আগে চোট সেরে ওঠার সম্ভাবনা নেই এই লেগের, যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে রশিদের না থাকার কথা জানিয়েছেন এসিবির মুখপাত্র সাইদ নাসিম সাদাত। এক সাক্ষাৎকারে সাইদ নাসিম বলেছেন, সম্প্রতি রশিদ ইঞ্জুরিতে পড়েছিলেন, তাকে 3 থেকে 4 সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও তিনি অনেকগুলো টি-20 ম্যাচ খেলেছেন, তবে দীর্ঘ ফরম্যাটের জন্য তিনি যথেষ্ট সুস্থ নন। এদিকে 20 সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকেই নিউজিল্যান্ড সিরিজের জন্য চূড়ান্ত 15 জনের দল নির্ধারণ করা হবে জানিয়েছেন আফগানিস্তানের প্রধান নির্বাচক। কিউইদের বিপক্ষে টেস্ট দিয়েই আজমত উমরজাইয়ের সাদা পোশাকে অভিষেক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।